ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেজালেল স্মোট্রিচের আপত্তিকর মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে আরব দেশগুলো। ফিলিস্তিনের কোনো ইতিহাস নেই, ফিলিস্তিনি জনগণ বলেও কিছু নেই। ইসরায়েলি মন্ত্রীর এই মন্তব্যকে বর্ণবাদী ও জাতিবিদ্বেষী হিসেবে অভিহিত করেছেন আরব নেতারা। অন্যদিকে ইসরায়েলের এক জাতীয় নিরাপত্তা মন্ত্রীর মুখ থেকে এমন মন্তব্যের জন্য ক্ষমাও চেয়েছেন ইসরায়েলের কর্তৃপক্ষ। শুধু তাই নয়, আম্মানে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করে তিরস্কার করেছে বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ সরকারও। এর আগে গত মাসের শেষ দিকে পশ্চিম তীরের কয়েকটি গ্রামে ইসরায়েলি সেটেলারদের হামলা ও তাণ্ডবের পর ওই গ্রামগুলো মুছে ফেলার আহ্বান জানিয়ে বিশ্বব্যাপী ক্ষোভের জন্ম দেয় ইসরায়েলের জাতীয় নিরাপত্তা ও অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। ওনার এই বক্তব্যে মানুষের নিন্দারও সম্মুখীন হতে হয় তাকে, কিন্তু এতেও শিক্ষা হয়নি এই মন্ত্রীর। তাই আবারও সাহসের সঙ্গে ফিলিস্তিনের বিষয়ে মন্তব্য করে বসলেন ইসরায়েল নিরাপত্তা মন্ত্রী। এই বিষয়ে জর্ডানের এক শীর্ষ কর্মকর্তা মঙ্গলবার রয়টার্সকে জানান, উগ্রপন্থী ইহুদিবাদী নেতা ও মন্ত্রী বেজালেলের আচরণ ও মন্তব্য সরকারের বক্তব্যের প্রতিনিধিত্ব করে না। চলতি সপ্তাহে মিশরীয় রিসোর্ট শারম আল শেখে আলোচনায় মিলিত হন ইসরায়েলি ও ফিলিস্তিনি কর্মকর্তারা। ওই দিনই স্মোট্রিচ এই বিতর্কিত মন্তব্য করেন ওইখানে। স্মোট্রিচের মন্তব্যের নিন্দা করে ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাতায় বলেন, এগুলো সহিংসতার উস্কানি। কিন্তু এখানেই শেষ নয়, গত মাসে পশ্চিম তীরের হুয়ারা শহরের কাছে একজন ফিলিস্তিনি বন্দুকধারীর হাতে দুজন ইহুদি বসতি স্থাপনকারী নিহত হওয়ার ঘটনায় ওই এলাকার অন্তত চারটি গ্রামে বাড়িঘর ও গাড়িতে আগুন দেয় ইসরায়েলি সেটেলাররা। কিন্তু এই ঘটনার নিন্দার পরিবর্তে স্মোট্রিচ বলেন, হুয়ারাকে মুছে ফেলা উচিত। ওই মন্তব্যের পর আন্তর্জাতিক চাপের মুখে ভুল স্বীকার করেন তিনি।